আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু পাঁচিল ক্যারেক্টার। আজকে একটা লং ট্যুরে যাচ্ছি, হ্যাঁ চার দিনের ট্যুরে যাচ্ছি। আর আমাদের সংসদের সামনে উপস্থিত হওয়ার কথা ছিল হচ্ছে রাত্রে 8:30, আর এখন বাজে 10:30। অলরেডি আমাদের ইমরান ভাই লেট জামের জন্য, আর তন্ময় চক্রবর্তী আসতেছে, সেও লেট। মানে 8:30 থেকে এই 10:30 পর্যন্ত 2 ঘন্টা আমি সংসদ ভবনের সামনে ওয়েট করতেছি। আমাদের সঙ্গে 6টা গাড়ি যাবে, এখানে 2টা গাড়ি আছে, একটা ইমান ভাইয়ের, একটা আমার, আর তন্ময় আসতেছে। আমরা এখান থেকে 3টা গাড়ি, মেরামার ফ্লাইওভার থেকে সুমন ভাই, জ্যাকি ভাই আর বাপ্পি, মিলে 6টা গাড়ি আমরা যাবো। আর আমাদের আজকে রুট প্ল্যানটা হচ্ছে আপনাদের জেনে যেতে বলবো। বিসমিল্লাহ রহমান রহিম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা যাত্রা শুরু করলাম। আমাদের আজকের রুট প্ল্যানটা হচ্ছে সংসদ ভবনের সামনে থেকে আমরা যাব হচ্ছে এখন মেয়র হানিফ ফ্লাইওভার টোল প্লাজার, ওখানে ওখান থেকে জ্যাকি ভাই, সুমন ভাই আর বাপ্পিদেরকে নিয়ে একসঙ্গে আমরা দেন, তারপর আমরা চলে যাব বান্দরবনের উদ্দেশ্যে। তার আগে হচ্ছে আমরা কুমিল্লাতে একটা ব্রেক নিব। আর বান্দরবানের রুট প্ল্যানটাও হচ্ছে আমরা চিটাগাং থেকে ভাটিয়ারি হয়ে কাপ্তাই রোড হয়ে লিসুবাগানের ফেরি পার হয়ে তারপর হচ্ছে বান্দরবান। আমার বাইকটা নিয়ে আমি হচ্ছে এই ফার্স্ট টাইম হিল রাইডে যাচ্ছি, আর হিল রাইড শেষ করে আসার পরে তারপর হচ্ছে দেখবো যে আমার বাইকটা কেমন পারফরমেন্স দেয়, আর আমার বাইকের পারফরমেন্সের উপরে ডিপেন্ড করে আমি বাইকটা একটা নাম দিব। তার আগে দেখার বিষয় হচ্ছে আমার এই যে তাইওয়ানের বাইকটা কেমন পারফরমেন্স দেয়, আর এই বাইকটা নিয়ে আমি হিল রাইড করে ডিটেলস একটা ভিডিও অবশ্যই দিব, কারণ আমি রানার বোল্টের রিভিউ করছি, বাট আমার নিজের ইউজ করা গাড়িটার এটার আমি এখনও রিভিউ করি নাই। এটার হিল রাইড করার পরে তারপর হচ্ছে এটা ডিটেলস একটা কাহিনী হচ্ছে যে একটা প্যাচ বাইদা গেছে। প্যাচটা হচ্ছে যে সুমন ভাই আর জ্যাকি ভাই আর বাপ্পির ওদেরকে ওয়েট করার কথা ছিল হচ্ছে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা ক্রস করে বাম হাতে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু তারা কি বুঝে না বুঝে তারা ওইখানে না দাঁড়ায়া তারা চলে আসছে কাশপুর ব্রিজ পার হয়ে। তাদেরকে মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের কথা বলা হয়েছে আর তারা কাশপুর ব্রিজের কথা শুনছে, বাইদা রাস্তা তারা চলে আসছে এখানে। আমরা টোল প্লাজা ক্রস করলাম, ক্রস করার পরে তাদের জন্য ওয়েট করতেছি, ফোন দিচ্ছি তারা ফোন ধরে না। অবশেষে তারা প্রায় 10-15 মিনিট পরে ফোন ধরলো, ধরার পরে বলতেছে তারা কাশপুর ব্রিজের ওইখানে ওয়েট করতেছে। তো আমরা কাশপুর ব্রিজের এখানে আসলাম, তাদের সঙ্গে মিট করলাম, আমাদের ইন্টারকামগুলো কানেক্ট করলাম, দেন আমরা আমাদের বান্দরবনের উদ্দেশ্যে পুনরায় 6 জনে যাত্রা শুরু করলাম। এত সময় আমরা যাত্রা করতেছিলাম 3 জনে, মানে সংসদ ভবন থেকে কাশপুর পর্যন্ত আমি, তন্ময় আর ইমরান ভাই। আর এখন হচ্ছে আমরা আসি, আমি, ইমরান ভাই, তন্ময়, বাপ্পি, জ্যাকি ভাই আর হচ্ছে সুমন ভাই। ও একটা বিষয় হচ্ছে সুমন ভাই এই ট্যুরের জন্য আসছে কুষ্টিয়া থেকে, ওনার বাসা হচ্ছে কুষ্টিয়া আল্লাহ দরগাতে। শুধুমাত্র উনি বান্দরবান ট্যুরের জন্য কুষ্টিয়া থেকে ঢাকা আসছে, ঢাকা থেকে বান্দরবান যাচ্ছে। আর ফার্স্ট টাইম হচ্ছে আমি হিলে যাচ্ছি, আসলে আমি খুব এক্সাইটেড এই ট্যুরটা নিয়ে, মানে কী বলবো, মানে বলার ওখানে খুবই এক্সাইটেড আমি আসলে ট্যুরটা নিয়ে। এখন বাজে 12:30, অবশেষে বিরতি রেস্টুরেন্টে একটা বিরতির জন্য আসলাম। খুব জোস একটা রাইড হলো, এই যে গাড়িগুলো পার্ক করে রাখছি, এখানে চলছে সিগারেট খাওয়া পর্ব। শিয়ার ভাবি হচ্ছে স্মোক করে না, আর এই ভদ্রলোক স্মোক করা ছায়া দিছিল, সে আমাকে বললো যে টুরে যদি আমি একটা সিগারেট কেউ সাথে তার কপালে দুঃখ আছে, বাট সে খাচ্ছে সাক্ষী। এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে, আলহামদুলিল্লাহ হোটেল বিরতি থেকে রাতের খাবার শেষ করে
এবার উদ্দেশ্য চিটাগাং। আর একটা বিষয় খুব ভালো লাগলো, যেটা হচ্ছে কুমিল্লার যে হোটেল বিরতিটা আছে এখানে বাইকারদের জন্য টোটাল বিলের উপরে 20% ডিসকাউন্ট দেয়। আমি বিষয়টা জানতাম না, ইমরান ভাই বললো যে এই হোটেলটাতে বাইকারদের জন্য টোটাল বিলের উপরে 20% ডিসকাউন্ট দেয়। যাই হোক, খিচুড়িটা খুবই ভালো ছিল আর ক্ষুধাও লাগছিল, রাত্রে খাওয়া দাওয়া হয় নাই, না খেয়া ওয়েট করতেছিলাম 8:30 থেকে। সেখানে আমাদের রাইড শুরু করতে করতে 10:30 বেজে গেছে। দেন এরপরে আর কোথাও আমাদের ব্রেক হবে না, একেবারে আমরা ব্রেক নিব ভাটিয়ারিতে, চিটাগাংয়ের ভাটিয়ারিতে যে আমাদের এরপরে ব্রেকটা নেওয়া হবে। শুভ বেন্নাবেলা, সরি শুভ সকাল, এখনও সকাল বলা যায় না, এখন বাজে 6:10। আমরা ভাটিয়ারি থেকে কাপ্তাই রাঙামাটি যে লিঙ্ক রোডটা আছে ওই রোডটাতে যাওয়ার জন্য রওনা দিলাম। আর এই যে শর্টকাট যে রাস্তাটা আছে, রাস্তাটা সঠিক কি নাম আমি জানি না, বেসিক্যালি হচ্ছে যে এই রাস্তাটা যে উঠবে হচ্ছে ভাটিয়ারি থেকে সোজা যে উঠবে হচ্ছে কাপ্তাই রাঙামাটির যে রোডটা আছে ওই রোডটার সঙ্গে। আর আমরা যেহেতু লিসুবাগানে ফেরিঘাট হয়ে পার হবো, সেজন্য হচ্ছে এই রাস্তাটা দিয়েই আর কি বেসিক্যালি চুজ করা, ইমরান ভাই চুজ করছেন আর টোটালি আমাদের ট্যুরটা লিড করতেছেন ইমরান ভাই। আর এই যে রাস্তাটা যে এত সুন্দর ভাই, এটা বলতে পারবো না, রাইড করতে সেই একটা মজা হচ্ছে। আর এত সুন্দর রাস্তা, আমি লাইফে ফার্স্ট টাইম গাড়ি রাইড করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রাস্তা। আর একটা বিষয় হচ্ছে যে এই রাস্তাটার সম্পূর্ণ ভিউটা আপনাদেরকে আমি দেখাইতে পারবো না, তার কারণ হচ্ছে যে সামনে যে সেনাবাহিনীর যে চেকপোস্টগুলো আছে এইখানে ক্যামেরা ইউজ করতে পারবো না, সেনাবাহিনীর যে এরিয়াগুলো আছে এর এরিয়াগুলোতে ক্যামেরা ইউজ করা যায় না, এটা আপনারাও জানেন। আর একটা বিষয় হচ্ছে যারা হিল রাইডিংয়ে আসবেন বা হিলে ঘুরতে আসবেন বা ট্যুরে আসবেন, অবশ্যই করে এক্সট্রা NID কার্ডের কপি ফটোকপি করে নিয়ে আসবেন, সঙ্গে অরিজিনাল কপিটাও নিয়ে আসবেন, কারণ হচ্ছে সেনাবাহিনীর চেকপোস্টগুলো আছে, চেকপোস্টগুলোতে এগুলো আর কি দরকার হয়। তো আর কথা না বাড়ায়, রাস্তাটা এত সুন্দর রাস্তা, এই রাস্তাটার রাইডিং ফিল্ডটা নিয়ে আর সকালবেলা খুব ভালো লাগতেছে। আর একটা বিষয় হচ্ছে যদি একটু সকাল হইতো তাহলে রাস্তাটা আরও ভালো লাগতো, আরও ভালো লাগতো, লাইটিংয়ের জন্য ভালো লাগতেছে, বাট যদি দিনের বেলা রাইড করতে পারতাম তাহলে মনে হয় যে আরও খুব ভালো হইতো, ফুল ভিউগুলো দেখতে পারতাম। Colors all around, but I don't see anything but blue. Get lost in the sound, go back to the start. Let's go out of the dark. Let's go out of the dark. সামনে কিছু দেখা যায়, জাস্ট ওয়েট, একটু মুইসানি তারপরে দেখেন। আসলে আমরা বর্তমানে আছি চিটাগাং রাঙামাটি কাপ্তাই যে রাস্তাটা আছে এই রাস্তাটা, আর আমাদের গন্তব্য হচ্ছে এখান থেকে লিসুবাগানের ফেরি পার হয়ে তারপর হচ্ছে বান্দরবান ঢুকবো। আর কুয়াশায় রাইড করতে খুবই কষ্ট হচ্ছে, ইন্টারকমে সামনে থেকে বলতেছে যে সামনে গাড়ি আছে, আমাদের সেইভাবেই হচ্ছে গাড়ি চালাইতে হচ্ছে, ফগ ইন্ডিকেটার সবই জ্বালানো। আর এখন বাজে হচ্ছে 7:30, বাট এটা মনে হচ্ছে দেখে আজ মনে হয় যে 6:30 বা 6:30 বাজে এই টাইপের। তো এখন আমার বাইকের ঘড়িতে হচ্ছে 7:30, রাইড করতে খুবই কষ্ট হচ্ছে। এই বছরের ভিতরে বা আমার লাইফে আমি এই ফগি আবহাওয়ার ভিতরে আগে পরে কোনোদিন বাইক রাইড করি নাই, সিরিয়াসলি। আলহামদুলিল্লাহ আমরা কাপ্তাই ফেরিঘাট দিয়ে, লিসুবাগানে যে ফেরিঘাটটা বলে এই ফেরিঘাটটা দিয়ে আমরা পার হচ্ছি।
একটা বিষয় হচ্ছে যে আপনি কুয়াশার জন্য সামনে কিছু দেখতে পাচ্ছেন না, আই থিঙ্ক আমি যেটা দেখতেছি আপনারাও সেটা দেখতে পাচ্ছেন, আর নদীর ভিতরে তো আরও কুয়াশা। লিচু বাগানের কাপ্তাই যে এটা ছোটো, বাট নদীর ভিতরে আরও বেশি কুয়াশা, কিছু দেখা যায় না। আমার কাছে একটা জিনিস মাথায় ঢুকতেছে না, যেটা হচ্ছে যে ফেরির যে ক্যাপ্টেন বা নাবিক যেটা বলেন, উনি কীভাবে রাইড করলো, মানে উনি কীভাবে চালায় আসলো আসলে যাই না। ঘাটে যখন ফেরি আসছে তখন মানে নদীর ভিতরে ঘাটে পাঁচ সাত দূরেও দেখা যায় না, বাট ঘাটে ফেরি আসার পর যখন গাড়িতে হর্ন দিছে তখন বুঝতে পারলাম না যে ঘাটে ফেরি আসছে, বাট উঠলাম যথারীতি, ঘাটে আসলাম, সেম অ্যাজ ইট ইজ দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমরা লিচু বাগানের পার হয়ে এখন বান্দরবনের পথে ঢুকতেছি, আর কুয়াশা যথারীতি কুয়াশা আছে, প্রচুর কুয়াশা, বাজে অবস্থা কুয়াশা, ক্যামেরাতে কেমন আছে জানি না, আমার চোখ মুক্ত কুয়াশা পানিতে ভিজাই গেছে। আর এখন বাঁচতে গেছে প্রায় 8:30, বাট মানে আবহাওয়া বা ঈদ দেখা মনে হয় না যে এখন 8:30 বাজে, প্রচণ্ড পরিমাণ কুয়াশা, বুঝতে পাচ্ছেন যে প্রচুর কুয়াশা, মানে দেখেই তো বুঝতেছেন যে কী অবস্থা। এখন বাজে হচ্ছে সকাল 9:25, বাট আবহাওয়া দেখে মনে হচ্ছে যে এইমাত্র ভোর হলো, 5:30 বাজে। আর হিল রাইডে ফার্স্ট টাইম হিল রাইড করতেছি, আসলে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে গেলে প্রথমে একটু ভয় লাগতেছে, মানে পাহাড়ি রাস্তাগুলো, আঁকা বাঁকা রাস্তাগুলো, মানে এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, কর্নারিংয়ে একটু ভয় পাচ্ছি, আর গাড়িটা নতুন, মানে হিলে ফার্স্ট টাইম আসলাম, যে স্কিল করবে কি না এই বিষয়গুলো নিয়ে একটু কনফিউশনের জন্য মানে একটু সময় লাগতেছে আসলে, বেসিক্যালি যে সত্য কথা যেটা আর কি। আর এই যে স্টিলের যে ব্রিজগুলো আছে বান্দরবনে, লিচু বাগানের ফেরি পার হওয়ার পরে বান্দরবন পর্যন্ত আসতে প্রায় অনেকগুলা ব্রিজ আছে স্টিলের, এই ব্রিজটা পার হতে গেলে সবার কাছে রিকোয়েস্ট করবো একটু সাবধানে পার হবেন, যদি সকালবেলা পার হন কুয়াশার জন্য এটা স্যাঁতস্যাঁতে থাকে। আর একটা বিষয় হচ্ছে যে কিছু বালি আছে, মানে কি বলো যে বালি বা পাথরের চিক যেগুলো আছে এইগুলা টাইপের, এটা ব্রিজের চারপাশেই বেশি থাকে, ব্রিজের মাছ বরাবর বা সাইড দিকেই থাকে। আর প্রথমত হচ্ছে এখানে আপনি যদি বেই ব্রিজ স্টিলের এটার পরে যদি ব্রেক করেন আর পাথরের আর চাকার ইসের সাথে আপনার ব্রেক ধরবে না, স্কিড করে আপনি পড়ে যাবেন, মানে আর যেহেতু আমরা সকালে রাইড করতেছি আমাদের খুবই সাবধানে রাইড করতে হচ্ছে, মানে একেতে ভিজা, নিচে যদি ভিজা জায়গায় আপনি ব্রেক করেন ব্রিজের উপরে আপনার ব্রেক ধরবে না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার কি বলে যে পাথর বা নুড়ি পাথর যেটা বলে এই পাথরগুলোর জন্য হচ্ছে আপনারই হবে। আর রাস্তার রাইডটা খুব মিস করতেছি, মানে মানে ফার্স্ট টাইম ইনশাল্লাহ এখন লস করতেছি সমস্যা নাই, বাট যখন যাব আমরা আসার পথে আবার এই পথে ব্যাক করবো, কারণ আমাদের আসার পথে প্ল্যানিং আছে যে আমরা কাপ্তাই লেকে কাইকিং করবো, আবার ওইখানে ক্যাম্পিং করবো। এই দেখতে পাচ্ছেন যে বালিগুলা, এই যে বালিগুলার কথা বলতেছিলাম আপনাকে, এই যে বালিগুলা দেখেন এগুলা খুবই মানে কি বলবো একটু সাবধানে, আপনি প্রতিটা ব্রিজে আপনি এই টাইপের বালি পাবেন, মানে এই বালিগুলোর উপর আপনি ব্রেক করলে আপনি স্কিড করবে, আর তারপর স্টিলে পড়ে একটু সাবধানে। আর এটাই আর কি, জাস্ট ফার্স্ট টাইম হিল রাইড করতেছি টাইপের এক্সপিরিয়েন্স আর কি। আর ইনশাল্লাহ যেটা বলতে যাচ্ছিলাম, ইনশাল্লাহ এই রাস্তাতে আমরা আবার ব্যাক করবো, কারণ আমরা এখানে কাপ্তাইতে একটা রাত স্টে করবো, ওইখানে ক্যাম্পিং করবো, ক্যাম্পিং করে তারপর হচ্ছে ঢাকা ব্যাক করবো। দেন এই রাস্তার যে ফিলটা, যেহেতু যা আমি পরিচিত হয়ে যাচ্ছি বা রাস্তা কোথায় কিছু কী সেটা ভালো করে মনে করছি, কর্নারিংয়ের সেই ফিলটা নিব, মানে এই কর্নারিংয়ে একটু ছাড় দিব না, আর ফার্স্ট টাইম কর্নারিংয়ে একটু প্রবলেম হচ্ছে, মানে বুঝে নিতে একটু ভয় ভয় কাজ করতেছে যেটা অনেস্টলি। যাই হোক, অলরেডি আপনার
বান্দরবনের কাছাকাছি চলে আসছি। মেবি এখান থেকে বান্দরবন শহর আর 8 থেকে 10 কিলোমিটার, জানি না। সামনে যদি কোনো মাইল ফলক পাই তাহলে বলতে পারবো। যাই হোক, আর আপাতত হচ্ছে আজকের মতো বিদায় নিব, কারণ যেহেতু নতুন আর কথা বলতে লাগলে রাইড করে ওইভাবে ইয়ে করতে পারবো না। সিরিয়াসলি অনেক ভয় ভয় লাগতেছে। আমি চাচ্ছি যে আমি হিল রাইডিংয়ে যে ফিল্ডটা আছে এটা সম্পূর্ণ ফিল্ডটাই নিব। আর ওকে, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই। I see you dancing, I'm like, hola, 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 hola. With your move fancy, make me wanna hola, 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 hola. I got your attention, spending, I'm hola, 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 hola. I'm a drop top.